সোলেমা খাতুন ওরফে সাদিয়া আক্তার তমা। প্রথমে অভিযুক্ত পাত্রীর সামাজিক যোগাযোগ জীবন সম্পর্কে একটু ধারণা দেই। খোঁজ নিতে গিয়ে দেখা যায় সাদিয়া আক্তার তমার 6টি ফেসবুক অ্যাক্টিভ আইডি: অ্যাঞ্জেল শ্রাবন্তী, পায়েল আহমেদ, পায়েল ইসলাম, পায়েল মির্জা, বাকি দুটি তমা বিউটি পার্লারের নামে। আর ইমোতে তার পরিচয় পাখি মির্জা। প্রশ্ন হলো, একজন স্বাভাবিক মানুষ এতগুলো ফেসবুক আইডি দিয়ে কি করেন, আর কেনই বা তার এতগুলো আইডি প্রয়োজন? আশা করি তোমার দ্বিতীয় স্বামী স্বপন শেখের কথা শুনলেই কিছুটা বুঝতে পারবেন। 10 সালের থেকে আমাদের পরিচয়, গার্মেন্টস থেকে, গ্রামে নেটওয়ার্ক, ওখানে একসাথে চাকরি করি। ওই সুবাদে আর কি আমাদের পরিচয়ের থেকে আর কি প্রেম ভালোবাসা। তারপরে আমরা বিয়ে করি 2009 সালে। 2009 সালে বিয়ে করার পরে তাকে আমি একটা বিউটি পার্লার দিয়ে দিই তুরাক থানা কামারপাড়া। ওখানে দেওয়ার পরে আমরা 2013 পর্যন্ত আমরা ভালোই ছিলাম। 2013 থেকে সে মাঝে মাঝেই উদাও হয়ে যেত, মানে এরকম 16 আবার সে এরকম উদাও। উদাও হওয়ার পরে আমি খোঁজখবর নিতে শুরু করলাম। খোঁজখবর নিতে শুরু করে গিয়া দেখ বিয়ে করছে এ পর্যন্ত 20টা। আর প্রথম স্বামী সেলিম মিয়া, তাকে বিয়ে করছে আমার আগে 2001 সালে। তাকে তারপরে আমার সাথে বিয়ে হলো 2009 সালে। তখন সে তো আর কুমারী না, সে কুমারী লেখছে। আর অনেক বিয়া নাকি সে 3 দিনে লেখ করছে, করিয়া এফিডেভিটের মাধ্যমে বিয়ে করার পরে সে ওইটারে সিরা ফেলাইছে 3 দিনের বিয়ে। আমার পুরা বাসা বাড়ি সব কিছু নিয়ে চলে গেছে, পুরা মনে করেন যে মাসের 15 তারিখে বাসা কিছুই নেই, গিয়া দেখছি বাসা খালি হয়ে গেছে, জানি না। এই গয়না টয়না মোট গয়না টয়না সব কিছু নিয়ে প্রায় 10 লক্ষ টাকা। তো ওরে যদি আমি বলতাম তুমি বারবার বিয়ে করতেছ, তোমার সমস্যা কী? যদি তুমি বেশি বাড়াবাড়ি করো আমার নানান হুমকি ঠুমকি দিয়া। যেরকম কিছুদিন আগে আমি তার সাথে কথা বলার জন্য সে ডিবির এক কর্মকর্তা আমাকে ফোন দিয়ে বলছে যে খবর আছে। অভিযোগের সপক্ষে স্বপন শেখ সেই মোবাইল কল রেকর্ডটিও সরবরাহ করেন, চলুন শোনাই। স্বপন সাহেব বলছিলেন? জি জি। আপনি বাস খাওয়ার জন্য রেডি হয়ে যান। হ্যাঁ কে? হ্যাঁ, বাস খাওয়ার জন্য রেডি হয়ে যান, এটুকুই বলার জন্য, আর কিছু না। আপনি আমার চিনবেন, পরে চিনবেন। হ্যাঁ, রেডি হয়ে যান, আমার সাথে আপনার আগেও কথা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ডিবি থেকে এসে আর চিন। জি ভাইয়া। শুধু একজন অর্থাৎ এক স্বামীর কথা কেন বিশ্বাস করবেন? চলুন আপনাদের সাদিয়া আক্তার তমার আরেক স্বামী আব্দুর রহিম মিঠুর সাথে কথা বলাই। অনুসন্ধানের স্বার্থেই তাকে খুঁজে বের করা, তিনিও প্রতারণার শিকার। তবে লোকলজ্জার ভয়ে তিনি ক্যামেরার সামনে আসতে নারাজ, সাক্ষাৎকার দিয়েছেন মুঠোফোনে। এই যে যে আমরা যে যাকে নিয়ে কাজ করছি, মেয়েটার নাম তো তমা, তাই না? তো তাকে, তার সাথে কি আপনার বিয়ে হয়েছিল? আপনার বিরুদ্ধে কোন মামলা করেছিল? জেলে ছিলেন 1.5 মাস, সেটা কি মানে এই তোমার মামলাতেই? টিম আন্ডারকভারের হাতে সাদিয়া আক্তার তমার 6টি বিয়ের রেজিস্ট্রির কাগজ আছে, সেখান থেকে পাওয়া স্বামীদের নাম পরিচয় আগে জানাতে চাই। প্রথম বিয়ের 8 বছর পর তিনি দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন, দেখুন সেই বিয়ের দালিলিক প্রমাণ। কাগজপত্র বলছে 2014 সালে তিনি 2টি বিয়ে করেছেন, এক স্বামীর নাম শামসুজ্জামান সুমন, দেখুন সেই কাগজ ও তথ্য। একই বছরে করা তার দ্বিতীয় বিয়ের পাত্র রুবেল আহমেদ। তারপর বছর বছর তার জীবনে বর এসেছে। এবার একে একে 6টি বিয়ের রেজিস্ট্রি কাগজে মনোযোগী চোখ রাখুন। একটা মজার বিষয় দেখুন, হাতে পাওয়া 6টি বিয়ের রেজিস্ট্রি পেপারের 2, 4, 5টিতে সাদিয়া আক্তার নিজেকে কুমারী হিসেবে দেখিয়েছেন,
আর প্রতিটি বিয়ের কাবিনে লাখে লাখে বেড়েছে দেনমোহরের অঙ্ক। সেগুলো তার প্রধান অস্ত্র, মামলা করে টাকা তোলার অস্ত্র। বিয়ে করার পরে সে করতেছে মামলা, যারা বিয়ে করে হের মামলা, বিয়ে করার এক মাস বা দুই মাস পরে করতেছে মামলা। মামলা করার পরে মামলা তো কোর্টে করে, একার পরে তার নিষ্পত্তি যারা ভুক্তভোগী তারাই বুঝতে জানে যে